মায়া হলো একটা নেশার মতন। তুমি যতটা আমায় মায়া কাটিয়ে উঠতে শিখিয়ে দেবে, আমি তাড়াতাড়ি মায়া কাটিয়ে উঠতে শিখে যাব। তারপর একটা সময় হাজারো বিজ্ঞাপন দেওয়ার পরেও পুরনো এই আমিটাকে তুমি নিখোঁজ বলে ঘোষণা করবে। আমি বিশ্বাস করি মানুষের জীবন তার কল্পনার মতন অতটা সুন্দর হয় না। যেটুকু সুন্দর সেটুকুও আমাদের জীবনের অংশ। এই অংশটুকুকে মেনে নেওয়া ব্যতীত আমাদের আর কিছুই করার থাকে না। মানুষটাকে পাবো না বলে তার ক্ষতি কিংবা নিজেকে কষ্ট দিতে কখনোই পারবো না। সে মানুষটা যার সাথে ইচ্ছে থাকতে পারে, তার বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। শোনো শোনাও সাথে আমাকে নাও। নমস্কার, আমি কুণাল চন্দ্র আর্যকে। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে গুরুত্বপূর্ণ। অন্তহীন অপেক্ষা একটা অভ্যেস যা বোধহয় কখনোই ছাড়া যায় না। আচ্ছা, শুধু কি কথার খেলা খেলবো আমরা? একটু খুলে বলো না। মাঝে মাঝে মনে হয় অন্তহীন অপেক্ষা একটা বদভ্যাস যা একদিন বন্ধ হওয়ার দরকার। অর্থাৎ দেখা করতে চাও? কেন চাও না বুঝি? তুমি চাই, তবে ওই মিস্ট্রিটা চলে যাবে। ইজ মিস্ট্রি মোর ইম্পর্টেন্ট দেন মি? সত্যি বলো তো। দেখা হলে বলবো। মানুষ নাকি হারাইয়া গেলেই খুঁজতে নামে, বুঝতে নামে বুকের ভেতরে কেমন আছে। একদিন দেখবা আমি আর নেই পৃথিবী জুড়ে, হারাইয়া গেছি। আকাশে নেই, বাতাসে নেই, জলে নেই, ডাঙ্গাই নেই। পাখির পালকের মতো তোমার অবহেলার পাশে পয়ডা থাকনের কোথাও আমি আর নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রামে, টুইটারে আমি তোমার কোথাও নাই। তোমার পথে নাই, পত্রে নাই, কোনো টিভি সংবাদপত্রে অজ্ঞাতনামা শিরোনামে আমি নাই, খবরের কাগজে বিজ্ঞাপনে নাই। মাছ সমুদ্রে ডুইবা যাওয়ন জাহাজের মতন ডুইবা গেছি, হারাইয়া গেছি যেভাবে হারাইয়া যায় পানির ভেতরে লবণ কিংবা চিনির দানা। বাতাসে সেইভাবে উধাও হইয়া যায় হাওয়ায় মিঠাই কিংবা দুধের ভেতর যেভাবে পানি মিশাইয়া গিয়া হারাইয়া যায় সেইভাবে আমিও হারাইয়া গেছি। আমারে কোথাও আর খুঁজিয়া পাবে না। বিষণ্ন দুপুরের বাইনার আয়না হইয়া গেলে তুমি কি সেদিন কাঁদবা? কাঁদো না, তুমিও আমার হারাইয়া যাওয়াটা মাইনা নিও, কেমন? মানুষ হারাইয়া যাওয়ানোর ব্যথা বুকের দাবিতে পয়সা রাখতে নেই। যাইনা নিও, মানুষ হারাইয়া যাওয়ানোর ব্যথার কথারা আগুন ছাড়াই পুড়ে মরে। এই যে বৃষ্টি হচ্ছে দু চোখে, তুমি দেখছো না? এই যে এমন মাতাল লাগছে, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, তুমি বুঝিও কেন কিছু করছো না? এমন করে দূরে থাকা, দেখেও যেন কিছুই না দেখার ভান করা, বিষাদের কাছে নিরুপায় আত্মসমর্পণ। তোমাকে কাছে পাওয়ার আকুতি নিয়ে আমি আর কই যাব বলতো? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তারা নেই। এই যে আকুতি ভরা দুই চোখে তাকিয়ে থাকি, এই যে এমন বিরহ বুকে নিয়ে তোমায় কাছে ডাকি, কই? তুমি তো সাড়া দাও না, কাছেও আসো না। বুকে আষ্টে পৃষ্ঠে দুঃখকে জড়িয়ে আমি সুখের ভেলায় ভাসি। আমার যে কেমন লাগে তা কি করে বোঝাই? এই যে আমার কোনো কিছু ভালো লাগছে না, এই যে দু চোখ বে বৃষ্টির জল, মন খারাপ, একাকিত্বে ডুবে গিয়ে আমি যন্ত্রণায় ছটফট করি, তুমি কি দেখো না? সত্যি তুমি কি দেখো না?
রোজ আলিঙ্গনের অসুখে জ্বরে একাকিত্বে ভুগি, অথচ তোমায় কাছে পাই না। সারা রাত সারা দিন এমন হুটহাট বৃষ্টি নামায় দুচোখে, ভিজিয়ে করে দেয় একাকার। গভীর সেই বৃষ্টির জলে তুমি ভেজো না, অথচ দেখো দেখো বিরহ সংকটে আমি একা ভিজি, একা ভুগি, অথচ তুমি দেখিও যেন দেখছো না। তোমার যে কোনো কিছুই করার নেই আজ। আচ্ছা এসব ছাড়ো, আজ অনুভূতিরা ক্লান্ত, আজ ব্যস্ততার ভিড়ে সব ব্যথাদের ভুলতে বসেছে। মাঝে মাঝে বুকের বাঁ পাশটা চিনচিন করে উঠত ব্যথায়, আজকাল সেই ব্যথার স্বাদ নিতেই ভুলে যাই আমি। অচেনা শহর, অচেনা মুখ, অচেনা শহর, অচেনা মুখ, অচেনা শহর, অচেনা মুখ আমায় যে আরো বেশি অসহায় করে তোলে। হতাশা, বিষাদ, একাতিত্ব, মাইগ্রেন, কত কিছুই সতেজ আজ, শুধু অনুভূতি নিস্তেজ। এমন অসহায় লাগেনি কখনো আগে আমার। অনুভূতিরা যে ক্লান্ত আজ, কাঁদতে ফুলে গেছে বুকের বাঁ পাশের অ্যাসিডিটা, যন্ত্রণা আজকাল আর ভোগাতে পারে না। এই যে হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকা, একাতিত্বে নিজেকে ভালো না লাগা, বিষাদে নীলাব মুখে সময়ের দিকে তাকিয়ে থাকা, শুধু অনুভূতিরা ক্লান্ত আজ, বাকি সব ঠিক আছে। পরিচিত কোনো মুখ নেই, শান্তির জায়গা সুখ নেই, অনাদারায় পড়ে থাকে অযত্নে হু হু করে হৃদয়ে বেড়ে ওঠা। ওরা আজ ভাষা খুঁজে পায় না এমন, শুনেছি কষ্ট পেলে কাঁদতে হয়, অথচ অনুভূতি নষ্ট হয়ে গেলে বেঁচে থাকতেও বারবার মরতে হয়। কথা ফুরোয়, আবেগ ফুরোয়, সম্পর্কে ভাটা পড়ে, অচেনা মুখের ভিড়ে নিজেকে শুধু একা লাগে, শুধু একা, বড্ড একা লাগে। আমার এই একা লাগা অনুভূতিরা আজ ক্লান্ত হয়ে গেছে, ওরা আজকাল আর একা থাকতে চায় না, আমায় ছাড়া একা বাঁচতে চায় না। তুমি কি বোঝো না নীলা, তোমায় না জড়িয়ে ধরলে, তোমায় না আদর করলে, তোমায় না ভালোবাসলে আমার শান্তি মেলে না। আচ্ছা তুমি আমায় ভালোবাসো তো? শোনো শোনাও সাথে আমাকে নাও। নমস্কার, আমি কুণাল চন্দ আর্যকে। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা এতক্ষণ শুনছিলে আমার 46 নম্বর ম্যাগাজিন আর্যকে 4 নম্বর পর্ব, গুরুত্বপূর্ণ। নীলার কণ্ঠে ছিল প্রথমবার আমাদের সাথে কাজ করছে বর্ণালী চক্রবর্তী। সবাইকে অনেক ভালোবাসা আমাদের পাশে এবং সাথে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানবে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবে। যারা প্রথমবার আমাদের শুনছো কিংবা চ্যানেলটাই নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে। যারা আমাদের সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দ আর্যকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই।